আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম বর্তা প্রেমীদের জন্য দুই রকমের কাঁঠালের বিচির বর্তা নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ ফলো করবেন প্লিজ লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি এখানে শুটকি চ্যাপা শুটকি শুকনামরিচ রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তারপর শিল্পাটায় বেটে নিচ্ছি আর আমাদের এলাকায় এটাকে বিলাতি ধনে পাতা বলে তো কার এলাকায় কি বলে আমি জানি না তো ধনে পাতা দিয়ে কাঁঠালির বিচিগুলো সবগুলো আমি বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন স্কিনে কাঁঠালের বিচিটা একটু জোর জুড়ে মনে হচ্ছে আমি কিন্তু পানি দিচ্ছি না তো আমার হাজব্যান্ড শ্বশুর তারা কিন্তু এরকম জুড় জুড়ে বর্তাটা পছন্দ করে যার কারণে আমি পানি দিলাম না আমার কিন্তু আবার এটা ভালো লাগে না আমি আবার পানি দিয়ে তো বেটে নেই তো আসলে এক একজনের রুচি এক এক রকম তো যার কারণে এক বিভিন্ন আইটেমে বর্তাটা করলাম ঝুরঝোরা একভাবে করলাম আর আমি পানি দিয়ে বেটে নিলাম সুটকির বর্তা রেডি আমার আমার হাজব্যান্ড আর আমার কাঁঠালের বিচির খুব পছন্দ আমার বাচ্চাদেরাও অনেক পছন্দ করে খায় যার কারণে বাজার থেকে পাঁচ কেজি কাঁঠালের বীজ নিয়ে আসছে তো সেগুলো থেকে আমি বিভিন্ন আইটেমের কাঁঠালের বিচির রান্না করব তো মাছ দিয়ে এভাবে কেটে নিয়েছি মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে আর এভাবে কিছু কেটে নিয়েছি এগুলো দিয়ে মাছের তরকারি রান্না করব। তো যার কারণে আমি সবগুলো একসাথে প্রেশার কুকারে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে আমি ফ্রিজে রাখবো তো যখন যে তরকারির সাথে দিব। একটু একটু দিয়ে দিব সবগুলো একসাথে করে নিয়েছি তো এখন লবণ দিয়ে পানি দিয়ে একটু হলুদ দিয়েছি কালার আসার জন্য দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব দিয়ে সেদ্ধ করে নিব কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও আছে তো আসলে কাঁঠালের বিচিটা আমাদের অনেক উপকারে আসে কাঁঠালের বিচির অনেক রকমের জনপ্রিয়তা আছে কিন্তু তার মধ্যে কাঁঠালের বিচির বর্তাটাই বেশি জনপ্রিয় অনেকে অনেকভাবে বর্তাটা করে তবে আমি আমার বাসায় সচরাচর যেভাবে ভর্তা করি সেটাই দেখাচ্ছি আশা করি নতুনদের অনেক কাজে লাগবে তো এখানে কাঁঠালে বিচি সিদ্ধ করার পর এখন আমি একটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে তো পেঁয়াজ দিয়ে এখন নেড়ে চেড়ে দিব একটু লবণ দিয়ে দিব। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ভর্তার জন্য রেডি করব। এখানে সুটকি রসুন কোনোটাই দিব না মাছও দিব না চাইলে আপনারা মাছ দিয়েও করে নিতে পারেন তো আমার হাজব্যান্ড শুটকি মাছ এই দুটোই একটু কম পছন্দ করে তো সেই কারণে আমি দিলাম না আর এ পাশে আমি করে নিচ্ছি কাঁঠালের ভিসি দিয়ে মাছের তরকারি তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দু চামচ দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব আদা বাটা প্রয়োজন করা এক টুকরো আদা বাটা দিয়ে দিলাম তো দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিব তো লবণ দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো লবণটা একটু বুঝে শুনে দিবেন তো দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ তারপরে দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ জাল যে যে যেরকম জাল পছন্দ করেন ওইরকম দিবেন কারণ কাঁঠালের বেশি একটু মিষ্টি মিষ্টি ভাব আসে যার কারণে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি তো নেড়ে চেড়ে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না লাগে তো ভালোভাবে কষানোর পর আমি এখন কাঁঠালের সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব সিদ্ধ করে তারপর শুকিয়ে নিয়ে আমি কাঁচামরিচ ধনে পাতা মাছ দিয়ে রান্নাটা রেডি করে নিলাম তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর এর পাখি সিদ্ধ করা কিছু কাঁঠালের বিচি আমি করে নিচ্ছি বর্তার জন্য ধনেপাতা কাঁচামরিচ শরীর শুকনা মরিচ দিয়ে আমি কাঁঠালের বিচিটা ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর একটু লবণও ছেঁকে নেবেন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে সরিষার তেল তো রেডি হয়ে গেল আমার বর্তা তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ